নমস্কার, আমি পিঙ্কি। আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো। আজকে আর একটা নতুন সকাল নিয়ে আবার চলে এলাম তোমাদের সাথে কিছু গল্প করব। আমি সাধারণ একজন গৃহবধূ, সাধারণ আমার কাজকর্ম, তোমাদের সেরকম কিছু দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। সারাদিন ঘরে থেকে যা টুকিটাকি কাজকর্ম করে থাকি, যেটা আমার জীবনযাত্রার মধ্যে পড়ে, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক বন্ধুরাই আছো বাংলাদেশ থেকে, অনেক না প্রচুর বন্ধুরা আছো যারা আমার ভিডিও দেখো বাংলাদেশ থেকে, তারা অনেকে সাবস্ক্রাইব করোনি। তো সেটা দেখেও একটা ভালো লাগলো যে ইন্ডিয়া থেকেও বেশি বাংলাদেশে আমার অনেক বন্ধুরা আছে ভিডিও দেখছে, তো সেটাও আমার কাছে অনেক। তো তোমাদের যদি কোনো অংশটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি আরও বেশি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো যারা যারা আমরা ইউটিউবে আছি, ভিডিও বানাই, খুব কষ্ট করে একটা ভিডিও বানাই, সারাদিন সংসারের কাজের সাথে যে একটা ভিডিও করে তোলা, সেটাও কিন্তু অনেক কষ্টকর ব্যাপার। আর তার সাথে যদি থাকা যায় ঘরের অন্য সব সদস্য, বিশেষ করে বাচ্চা ছেলে মেয়ে, সেদেরকে সামলানো আরও অনেকটা কষ্টকর। তোরা অনেক বড়ই হোক বা ছোটই হোক, কষ্টটা কিন্তু একই থাকে। তো চলো, সারাদিন আমি কী করছি না করছি অবশ্যই শেয়ার করব, আর কিছু বন্ধুদের কমেন্টও পড়ব। তো কঠোর পরিশ্রম করার পর যেই রেজাল্টটা আসে, সেটা যদি এরকম হয়, সেটা দেখে কিন্তু মনটা আরও ভালো লাগে। তো এই ভিডিওটা ছিল ওই দিন যখন করেছিলাম, ওই দিনের ভিডিওটা, মানে বেশি বড় করুনি বলে তারপর থেকেই যে ভিডিওটা ছিল সেটা এখান থেকে আবার শুরু হয়েছে। তো যতই পরিশ্রম করি না কেন, সারাদিন কাজ করার পরে যেই ফলটা আমাদের পাই, মানে ঘর দুয়ার গুছিয়ে সুন্দর পরিপাটি যখন থাকে, সেটা কিন্তু অনেকটাই ভালো লাগে দেখে। তো সেই কাজটা করেও মনটা অনেক শান্তি পায়। তারপর ওই দিনের যে রান্নাগুলো, সেটা তো আমি রান্নাটা দেখিয়েছি, রান্নার পর কী রান্না করেছি সেটা কিন্তু আর দেখায়নি। তো এখানে ছিমের বিচের ডালটা ছিল যে চন্দনা শুটকি দিয়ে করেছিলাম, আর কিছুটা সব সবজি মিলিয়ে একটা শুটকি করেছিলাম। তারপর এখানে কারকল আর পটল ভাজা, ডাল আর শাক ছিল। তো আজকে হয়েছে ভিডিওটির তৃতীয় দিনের অধ্যায়। এই যে জায়গাটা দেখাচ্ছি, মানে বৃষ্টি হয়েছিল যে ওই তৃতীয় দিনের অধ্যায়টা। শুভ বিকাল বন্ধুরা। তো দুপুরে ভাত খাওয়ার পরে মানে অনেকগুলো কাজ করেছি, আর কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর কিছুটা শেয়ার করি। আর এখন বিকালবেলা হচ্ছে শুয়ে শুয়ে তোমাদের অনেক বন্ধুদের সময় দিয়েছি, তারপর হচ্ছে এখন স্নান করে আসলাম একটু, মানে স্নান বলতে কি কয়েক মুখ জল দিয়ে স্নান করা আর কি, গাটা ধুয়ে নেওয়া, কারণ ভালো করে একবার সকালে স্নান করেছি। আর জল হচ্ছে সিনট্যাক্সের মধ্যে কিছুটা পরিমাণ, হয়তো আজকে রাত্রটা চলে যাবে, আর আগামী দিন যদি লাইট না আসে তো কী করে কী করবো জানি না। তো কারেন্ট ছাড়া হচ্ছে ব্যাটারিও চার্জ নেই, আজকে তিন দিন হলো। তো ব্যাটারি সন্ধ্যার সময় একটু জ্বালায়, আর রাত্রটা আমরা যতক্ষণ সজাগ থাকি একটা দুটো লাইট জ্বালিয়ে কাজ করছি, তারপর হচ্ছে আবার লাইট বন্ধ করে দিই, সারাদিন বন্ধই থাকে কারণ রাত্রটা তো জ্বলতে হবে। আর দিনটা বলতো কি, একটু ওয়েদারটা একটু ভালো আছে বলে পাংখাটা লাগছে না, আর পাংখা লাগছে না বললেও ভুল, লাগে, গরম তো লাগেই যতই বৃষ্টি হোক, কিন্তু কি করা, এখন পাখা ছাড়াই থাকতে হবে আর কটা দিন জানি না। তো এখানে হচ্ছে চা করে নিয়ে এসেছি বিকেলবেলা, এখন চা খাবো। আর গরমের মধ্যে না সাজগুজ বলতে কিছুই ভালো লাগে না, আর টিপ পড়লে টিপ ঘেমে পড়ে যায়। আর এই গরমের মধ্যে দেখো আমার মুখে পুরো ব্রণ হয়ে গেছে, আর এই গলাটা, এই দেখো গলা একদম বড় বড় করে সারাটা গলায় পড়ে গেছে গরমে, শরীরও আছে কয়েকটা। তো যাই হোক, এখন যদি কিছুটা ঠান্ডা পড়ে তাহলে ভালো হবে আর কি। তো চলো চাটা খাই। তো আমার কিছু বন্ধুদের কমেন্ট পড়া যাক। শিবানী সিম্পল লাইফ,
লাইক দিয়ে দেখা শুরু করলাম। সকালে টিফিন ওই বাড়িতে গিয়ে রান্না করলে কাঠের চুলায় রান্না দারুণ হয়। চিকেন, মাছ ভাজা, সালাদ, অনেক কিছু রান্না করলে কি সুন্দর করে ধান পরিষ্কার করলে, তারপর মাছ ধরা, আবার আমার নামটা নিও বোন, তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে গো, ভালোবাসা নিও বোন। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে। তার দু একটা ভিডিওর আগেই আমি তোমার নাম নিয়েছিলাম, হয়তো তুমি ওই জায়গাটা শুনতে পাওনি বা দেখতে পাওনি। তো যে ডেচকির মধ্যে যে জলটা দেখতে পেলে সেটা হয়েছে আজকে সকালে ওই বাড়ি থেকে নিয়ে আসলাম, মানে নিচে আমাদের পাশের বাড়ি থেকে, কারণ জল কম ছিল, একদম অল্প ছিল জল, তো কিছুটা জল নিয়ে আসলে রান্নার কাজটা হয়ে যাবে। তো এটা হয়েছিল তারপরের দিনের ভিডিও, মানে চতুর্থ দিন, আজকেও আমাদের ঘরে লাইট নেই, তো সেই জন্য রান্নার জায়গাটা একটু অন্ধকার আসছে। তারপরে মিতালি ভূমি, খুব খুব সুন্দর ভিডিও প্রিয় দিদিভাই, ভীষণ ভালো লাগলো, আপনার সারাদিনের কাজ সুন্দরভাবে আপনি কাজগুলি সম্পন্ন করলেন, তো অসংখ্য ধন্যবাদ তোমাকেও দিদিভাই আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তারপর রান্নাটা বসিয়ে, কালকে তো দেখেছিলে ছেলের বিছানা মানে ভিজে গেছিলো, তো বেডশিটটা উঠিয়ে নিয়েছিলাম, তো আজকে বিছিয়ে দিচ্ছি, কারণ 11টা বাজে, আমার হঠাৎ মনে হলো তো ওর টিউশন টিচার আসবে, তো সেভাবে তো আর ভালো লাগবে না। তো রান্না করতে করতে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর গীতিকা ইউটিউব চ্যানেল দিদিভাইয়ের একটা কমেন্ট, মাছ ধরে মাছ রান্না করা এটা খুবই আনন্দের, খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা রইল, তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তারপরে হয়েছে শ্রাবণী কিচেন, লাইক দিয়ে দেখলাম, খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, সারাদিন কত কাজ করলে আবার মাছ ধরতে পারো, আবার ভিডিও বানানো, সত্যি অসাধারণ বন্ধু, তো অসংখ্য ধন্যবাদ, তুমি এই কথাটা বুঝতে পারলে, মানে কথাটা যে কত কষ্টকর সেটা বললে, আমার ভীষণ ভালো লাগলো। তো এখানে ঝিঙেটা ছিল হচ্ছে পাকা ঝিঙে, তো পাকা ঝিঙে কিন্তু মাছ দিয়ে রান্না করলে একদম ভালো লাগে না, তো সেই জন্য শুটকি দিয়ে একটু চটচড়ির মতো করছি, সেটাও আবার ভালো লাগে খেতে। তো আমার ছেলেরা তো মাছ থেকে বেশি চিকেন আর ডিম ভালোবাসে, তো বাবু চিকেন নিয়ে আসলো আজকে, বলল যে রান্না করো। আর এখানে পাশের বাড়ি থেকে কিছুটা আম দিয়েছিল, আর কিছুটা আমাদের ওই বাড়ির আছে। মোনালিসা লাইফস্টাইল, ধানজারা থেকে ছিপ দিয়ে মাছ ধরা সব দেখে নিলাম, দারুণ লাগলো, অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে। সকালটা কিন্তু অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, মানে সকাল 7টায় বলতে পারো, সারা রাত ঘুম আসেনি, তো সকালের দিকে একটু চোখটা লেগেছিল, আর ভাবছি যে উঠেই যে কী করবো। তো সারাদিনের কিন্তু কাজের সাথে যতই বলি না কেন, ফুল এনার্জি নিয়ে কাজ করি, দিন শেষে কিন্তু শরীরটা সত্যিই ভেঙে আসে, আর তারপর যদি একটু রেস্ট না করা যায়, তারপরের দিন ভিডিও বানানো অনেক কষ্টকর। তো এতটা দিন আমার এই কষ্টের মধ্যেও যে আমি সব বন্ধুদের কিন্তু সময় দিয়েছি, হয়তো আমি বড় করে কমেন্ট করতে পারিনি, তো বড় করে কমেন্ট করতে পারিনি, যারা আমাকে বিশ্বাস করো তারা আমার পাশে থাকতে পারো, আর যাদের বিশ্বাস হয় না তারা না থাকলেও আমার চলবে, কারণ সবাইকে আমি সবার ভিডিওতে লাইক দিই, ভিডিও ফুল ওয়াচ করি, আমি নেটটা যতক্ষণ থাকে আমি নেটটাকে ফালতু যেতে দিই না, সেটা আমার ভাবনা চিন্তা। আর আমি কখনো আর বলবো না তোমাদের, মানে বলি না, তার আগের দুটো ভিডিওতে বলেছি লাইক দাও, সেই করো, এসব আমি চাই না। তো চলো, সংসারে কাজ তো থাকবেই, তার সাথে আর কিছু বন্ধুর কমেন্ট পড়ি। সোনালি কিচেন অ্যান্ড ব্লগ, পিঙ্কি তুমি রূপে সরস্বতী, গুণে লক্ষ্মী, মাছ ধরে রান্না করলে, সব কিছু মিলিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো বন্ধু, তো অসংখ্য ধন্যবাদ, এই আজ পর্যন্ত কেউ আমাকে এই কথাটা বলেনি, তো তোমার মুখে শুনে আমার খুব ভালো লাগলো। রূপে গুণে সরস্বতী লক্ষ্মী জানি না, যেটুকুনি আমি পারি সেটুকুনি আমি করি, তো এটুকুনি করেও হয়তো আমি কারোর মনে আজ পর্যন্ত জাগা করে উঠতে পারিনি, তুমি এই কথাটা বলেছ আমার ভীষণ ভালো লাগলো। আর আজকে দেখো 2টো বাজে, এখন পর্যন্ত আমি কাজ করছি, কারণ লাইট নেই বলে কি করব আর। তো সেটা হয়েছে রাত্রের, সবার বাড়িতে কিন্তু লাইট আছে, আমাদের বাড়িতে নেই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।